আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা আসলে দেখলেন তো, আজকে একটু উঠছিও লেট করে, আর আপনাদের ভাইয়া তো বাজার নিয়ে আসলো, দেখলেন সব কিছু, আর রান্না করলাম, এখন ভাতটা খেয়ে নিব। আর আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাইলে দেখবে বুঝতে পারবেন আমি আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে কি কি থাকবে বা কি ছিল। সবাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, এটা আপনাদের ভাই বাজার নিয়ে আসছে। অলরেডি আমার ফুটাঙ্গা পাওয়া প্রায় শেষ, এখানে লইট্টা মাছ আনছে, আর এগুলো হচ্ছে বাটাল মাছ, যে যেরকম বলেন আর কি, আমাকে জানাবেন কমেন্টসে। এগুলো হচ্ছে বাটাল মাছ, তারপরে এখানে আনছে রূপচাঁদা মাছ, আর কালোটা আর কি, রূপচাঁদা মাছ কালোটা, আর এখানে মুরগির মাংস নিয়ে আসছে। আর এইগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, এই সব এই তিনটা মাছ হচ্ছে শুধু ওনার জন্য, যেটা সবসময় বরাবর আমার ভিডিও যারা দেখেন তারা তো হয়তো জানেন সবসময় উনি মানে নদীর মাছটাই খেতে চায়, তাই নদীর মাছ ওনার জন্য নিয়ে আসছে। আর আমাদের জন্য মুরগি, আর আমাদের জন্য তো এমনি তেলাপিয়া মাছ, অন্যান্য মাছ। এতে আমি সবগুলো ফুটা কাটা করে নিই, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো রান্না বান্না শেষ, আজকে অনেক লেটও হয়ে গেছে, ব্যাপার না। আর এদিকে এই তো মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করছি, বড় মানে আমার পছন্দের খাবার। আর এদিকে লুটটা মাছ, এগুলো আমার মেয়ে রান্না করছে, আর এগুলো হচ্ছে গতকালকে সবজি আর মাছ আছে, দেখি কোনটা দিয়ে খাই বা কোনটা ভালো লাগে এই আর কি। নিশাদ পানির মগটা একটু দিবা। আজকে আসলে আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে, আর গতকালকে আসলে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, ওদের জন্য ক্ষমা দিচ্ছি। দেখুন আসলে আমাদের এখানে ওয়াইফাই ছিল না, কোনো প্রবলেম হয়েছিল হয়তো ওই জন্য আর কি। বরাবর মতো আমার শীতে চালার ভাত। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, মানে কে কী দিয়ে ভাত খেতে বলছে দুইটা আপু কমেন্ট করছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আমার পাশে থাকবেন আপনারা সবাই। নতুন আলু দিবা, আমি মাংস কিন্তু এখন নিব না, মাংস দেখি মাংস তেমন একটা খাইতে ভালো লাগে না, কিন্তু নতুন আলুটা খুবই পছন্দ আমার। যেহেতু এখনই রান্না করছে তরকারি, এখনও গরম হয়তো বোঝা যাচ্ছে, ধোয়া ধোয়া রাত্রে ভালো লাগবে আলুটাও। আজকেও কাঁচামরিচ দিয়ে রান্না করছে, আর এখন শীতকাল না, কাঁচামরিচের তরকারিটা আমার তো সবসময় মানে শীত গরম সবসময় কাঁচামরিচ খাই, কিন্তু শীতকালে কাঁচামরিচের তরকারির কিন্তু মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, আমি নতুন আলো এতটা ভালো লাগে তাই খানা হয়ে গেছে তোমার, আপনাদের ভাই ওদিকে ভাত খেয়ে ফেলছে। আর আজকে যেহেতু বলছে লেট হয়ে গেছে, আর আমরা সকালে উঠছি কিন্তু লেট করে, যেহেতু আজকে ওয়েদারটাও একটু মানে একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি তো পড়তেছে তেমন না, ফোটা ফোটা পড়তেছে আর কি, আর ঠান্ডা ঠান্ডা লেট করে উঠছে। আর শুক্রবার সবাই ঘরে, সবাই বলতে আপনার হয়ে আর কি বাসা আসছে, সকালে আর ওঠা হয়নি। আসলে আজকে একটু একটু করে সব দেখাতে যাই, আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, যাক ভিডিওটা আর বেশি বড় না করি। সবাই বড় বড় মতো আমাকে মানে সাপোর্ট করে যাবেন, আর আমার চ্যানেলে নতুন ভিডিওস চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক মানে ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো লাগবে, লাইক করে শেয়ার করে দেবেন।
যাই হোক আর এদিকে মুরগির মাংস তো আসলে মাখাই রাখছি এগুলো দিয়ে বিকেলে চিকেন হবে আর আজকে কিন্তু চিকেনটা খাওয়া বাজে একটা বেটের উপরে মানে আমার ভাইয়ের সাথে বেট দছিলাম ছক্কা খেলা নিয়ে আমরা ছক্কা খেলছিলাম যাই হোক ওই বেটের অনুযায়ী আর কি ওনাকেও খাওয়াবো আজকে আমাদের সাথে সাথে আজকে আমার ভাইয়াও খাবে আর এগুলো তো মশলার জন্য এখানে গলা তারপর চামড়াও আছে অবশ্য চামড়া একটু যেগুলো মোটা যেগুলো বড় বড় মুরগি আছে আপনার ভাইয়া ওই জন্য চামড়াগুলো দিয়ে চামড়া গলা তারপর কলিজা কিলে এগুলো দিয়ে একটা মশলা হবে আমার রেগুলার ভিউয়ার যারা তারা তো জানেন অবশ্যই আর ক্যামেরাটা খোলা লাগতেছে কেন এই তো এখানে আমি আপনারা ভাইয়া মুরগি যেহেতু তিনটা আনছে আমি ছয়টা রান তিনটা মানে মুরগির রানগুলো নিয়ে নিছি আর পাখের রানগুলো এগুলো আট পিস এখানে আট পিস না সরি দশ পিস দশ পিস মানে এক পিস রাখছে আর এখানে দশ পিস করে আমরা সবাই মিলে এই আর কি মোটামুটি এটা এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটা একটু কাটিয়ে তো এই র্যাপিং পেপারটা দিয়ে এই র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবো যেহেতু আমি নর্মাল রাখবো এটা একটু কাটো তো আর একটু বড়ো করো আর একটু বড়ো করে তারপরে কাটো হ্যাঁ একটু বড়ো করে এই গোড়াটা দিয়ে কাটো হ্যাঁ কাটে গেল যেহেতু মানে আমি ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখলে এই তো এই র্যাপিং পেপার দিয়ে মানে র্যাপ করে রাখি দিব যেহেতু নাইলে কিন্তু আমি নর্মাল যেহেতু রাখবো এটা গন্ধ হয়ে যাবে মানে পুরো ফ্রিজটা আমার ওই মশলার গন্ধটা পুরো ছড়াই যাবে ওই জন্য খুশবোটা আর কি যাই হোক বুঝে নেবেন সবাই আর আপনাদের ভাই আসলে আমাকে বকা দিচ্ছে যে আমি চামড়া টামড়া এটা কেন বলছো ওইটা না যাই হোক আমি যা দিচ্ছি তাইকে আমি যেটা যেরকম করে ভিডিও করি বা যেটা নিয়ে করি ওইটা আপনাদের সাথে শেয়ার করি আর কি এখানে তো শো আপ বা কিছু করার নাই যে আমি বল দিলাম একটা বলবো আর একটা ওইটা না যাই হোক আমি এখন ফ্রিজে রেখে দিব এই এটা এখন আমি বিকেলে বের করে তারপরে বানাবো আর কি